তো জয় মহাদেব, আজকে এমন এক জায়গাতে আইছি, একটা নির্জন জায়গা। কোন জায়গা আপনারা ব্লগটা দেখলে বুঝতে পারবেন। এখন শ্রাবণ মাসের দিন, তো আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন থাম্বনেল দেখে আর টাইটেল দেখে। আজকে এমন এক জায়গা জঙ্গলের মধ্যে ভগবান নীরব বিস্তার মানে বিরাজ করছে, তো মহাদেবের মন্দির। তো চলুন, কতটা সিঁড়ি দেখতে পারে আমার পাশে দিয়ে, এই দেখুন সিঁড়ি দেখা যায়। নির্জন জায়গা, তো নির্জন জায়গাতে এখন আমরা যাইমু ভোলেনাথের শ্রাবণ মাসের দিন। তো সৌভাগ্য দেখতে পারা এই সিঁড়ি দিয়ে যাইতে লাগবো, আর এখানে আমার বাইক পার্কিং করছি, আর এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠিমু যে মহাদেব ভোলেনাথের জায়গায় দেখতে পারা। এই সিঁড়ি দিয়ে আমরা যাইমু বন্ধুরা দেখতে পারা। তো বন্ধুরা দেখতে পারো কত লম্বা সিঁড়ি, দেখতে পারো কতটা সিঁড়ি, মানে এখানে 200-250টা সিঁড়ি দেখতে পারবা। এখানে আমরা আইসি বরুণচোলা এরিয়া পড়ে খাটলতলির সামনে, পুরা টিল্লার উপরে মন্দির, বগুর পাহাড়ের মতো দেখতে পারো। কত সিঁড়ি দিয়া মানে যাইতে লাগে উপরে। তো চলুন আমাকে মন্দির দর্শন দেখি, ভগবানের নেওয়া যেহেতু মন্দির দর্শন করবো, এখানে নির্জন জায়গা। আর চলুন আমরা আবার দর্শন করি, বহুত উপরে দেখতে পারি। তো দেখতে পারবা বন্ধুরা কত সিঁড়ি বইয়া যেতে লাগে ভগবানের মন্দির। বন্ধুরা আমরা অতিক্রম করে লেছি, এখন দেখতে পারবা উপরে যাইমু জয় ভোলেনাথ জয় মহাকাল। কত নিচে দেখতে পারা নদী, উপরের সাইডটা দেখতে পারা পুরা নদী গেছে বিউ। ওই দেখেন নদী, এটাই লকুন্দা নালা হয়ে গেছে নদী। এই দেখেন, এই দেখেন সিঁড়ি দিয়ে। আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি আর দেখতে পারা উপরে মন্দিরের ভিতর। এখন আমরা মন্দিরের ভিতরে যাইমু, গেট খুলমু, জয় ভোলেনাথ শ্রী শিব শঙ্কর নম ওম নম শিব গুরু কায় নম। এই দেখতে পারা মন্দিরের ভিতর, এই হচ্ছে মন্দির, শিব মন্দির। কত সুন্দর দেখতে পারা বাতাবরণ, বাম্পার জায়গা মন্দির, খুব সুন্দর দেখতে পারা, সাইলেন্ট জায়গা। আর একবার মন্দিরের ভিতরে গিয়ে প্রবেশ করি। তো জয় ভোলেনাথ তে শিব শঙ্কর নম এত উপরে মন্দির প্রবেশ করলেছে, আপনারা আশীর্বাদ লইবা। এই হচ্ছে উপরে এত উপরে মন্দির জয় ভোলেনাথ। এখন আমরা যাই, খুব ভালো লাগলো মন্দিরের ভিতরে আইয়া দেখতে পারা।